জয়নী তাই রাধে রাধে হরে কৃষ্ণ সকলকে আমার ধন্যবাদ আজকে শ্রীমদ ভগবদ গীতার শ্লোক নাম্বার কর্মযোগীর উপরে ষোলো বলব আমার প্রণাম নেবেন ও অঙ্গান তিমি রান্ধ জ্ঞানাঞ্জনা শকল

রাধা কৃষ্ণ পদাম সৌঘন ললি শ্রী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপী সা গোপিকা কান্ত রাধাকান্ত নম তপ্ত কাঞ্চনা গৌরঙ্গী রাধে বিন্ধাবনেশ্বরী দেবী প্রণমামি হরি প্রিয় কল্পতরু কল্পতরূভ কৃপা সিন্ধু বে বছ পাবনে পাবনেভ্য বৈষ্ণবে বৈ নম নম श्रीकृष्ण जैतन्न प्रभु नितानन्द श्रीया दैतगदाधर श्रीवा शादि गुर्भक्तो विन्द हरे कृष्ण हरे कृष्ण

রাম ঘর্তে সজীবতী গীতার গান কি সেই সে ব্রহ্মের চক্র আছে প্রবর্তিত সে চক্রে যে নাহি হয় বিশেষবর্তিত পাপের জীবনে তারতি ভয়ঙ্কর ইন্দ্রিয় করে পাপ পরম্প অনুবাদ হে অর্জুন যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যোগ্য অনুষ্ঠানের প্রথা অনুসরণ করে না সেই ইন্দ্রিয় সুখ পরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে তাৎপর্য কি বৈষয়িক জীবন দর্শন অনুযায়ী অক্লান্ত পরিশ্রমের দ্বারা অর্থ উপার্জন করে ইন্দ্রিয় সুখ ভোগ করার যে অর্থহীন প্রচেষ্টা তা অতি ভয়ঙ্কর পাপের জীবন বলে ভগবান তা পরিত্যাগ করতে নির্দেশ দিয়েছেন তাই যারা জড়জাগতিক সুখ ভোগ করতে চায় তাদের এই সমস্ত যোগ্য অনুষ্ঠান করা অবশ্য কর্তব্য যারা তা করে না তারা অত্যন্ত জঘন্য জীবনযাপন করে বা করছে কারণ তাদের পাপের বোঝা ক্রমশ বেড়ে চলেছে এবং তারা ক্রমশ অধপতিত হচ্ছে প্রকৃতির নিয়মে এই মনুষ্য জীবন পাওয়ার বিশেষ উদ্দেশ্য হচ্ছে কর্মযোগ জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে একটিকে অবলম্বন করে আত্ম উপলব্ধি করা পাপ পুণ্যের অতীত পরমার্থবাদীদের কঠোরভাবে শাস্ত্রোক্ত যোগ্য অনুষ্ঠান করার কোনো আবশ্যকতাই নেই কিন্তু যারা জড় বিষয় ভোগে লিপ্ত তাদের এই সমস্ত যোগ্য করার মাধ্যমে পবিত্র হওয়া প্রয়োজন মানুষ নানা ধরনের কর্মে লিপ্ত থাকতে পারে কিন্তু ভগবানের সেবায় কর্ম না করা হলে সমস্ত কর্মই সাধিত হয় ইন্দ্র তৃপ্তির জন্য তাই পুণ্যকর্ম করে তাদের পাপের ভার লাঘব করতে হয় যে সমস্ত মানুষ বন্ধনে আবদ্ধ তারা সুখ ভোগ করতে চায় ভগবান শ্রীকৃষ্ণ তাই তাদের জন্য যজ্ঞের প্রবর্তন করেছেন যাতে তারা তাদের আকাঙ্ক্ষিত সুখ ভোগ করতে পারে অথচ সেই কর্মফলের বন্ধনে আবদ্ধ না হয়ে পড়ে এই জগতের উন্নতি আমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে না তার নির্ভর করে অলক্ষ ভগবানের না অর্থাৎ তার আজ্ঞাবাহক দেব উপর তাই বেদের অনুসারে যোগ্য করে দেবদেবীদেরকে তুষ্ট করা হলে পৃথিবীর সর্বাঙ্গে উন্নতি সাধিত হয় আপাতদৃষ্টিতে মনে হয় যে বিভিন্ন দেবদেবীদের তুষ্ট করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকৃতপক্ষে যোগ্য অনুষ্ঠান করার উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এবং এইভাবেই যোগ্য অনুষ্ঠান করতে করতে জীবের অন্তরে কৃষ্ণভক্তির বিকাশ হয় বল কিন্তু যোগ্য অনুষ্ঠান করা সত্ত্বেও যদি অন্তরে কৃষ্ণভক্তি ভক্তির না হয় তবে বুঝতে হবে তা কেবল উদ্দেশ্যহীন নৈতিক আচার অনুষ্ঠান ছাড়া আর কিছুই নয় তাই মানুষের কর্তব্য হচ্ছে বেদের নির্দেশগুলিকে কেবল নৈতিক আচার অনুষ্ঠানের মধ্যে সীমিত না রেখে তার মাধ্যমে কৃষ্ণ ভক্তি লাভে চেষ্টা করা বল মূল কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে যাতে কেউ না ভুলে যায় ভগবান শ্রীকৃষ্ণকে সবসময় স্মরণ করবেন ভগবানের কে পেতে গেলে আপনাদের সব কিছু ত্যাগ করতে হবে সেটা কেমন ভগবানকে সংসারের মধ্যেই কাছে রেখে তাকে সেবা করা তাকে বোঝা তাকে ভালোবাসা সব কিছু ভগবান শ্রীকৃষ্ণকে উপর নির্ভর করলে তার আর কোনো কিছুই কষ্ট হয় না নিতাই গো রাধে রাধে হরে কৃষ্ণ সুতরাং আপনারা যতটা পারবেন প্রতিদিন একটা একটা চ্যাপ্টার করে ভগবদ্গীতা পড়ুন আপনাদের মঙ্গল হবে আমার প্রণাম নেবেন বাঞ্চা কল্পতরূপ হস্য কৃপা পাবনব্য বৈষ্ণব নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গর শ্রীবাসাদি বাসাধি গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভিতাই গৌর রাধে শ্যাম जप हरे कृष्ण हरे राम जय श्रीमा भगवद गीता की जय